কিন্তু আজ কংগ্রেসের লোকসভা সমষ্টি 12টাকৈ সমষ্টি আজি কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হল, এই সন্দর্ভত আপনার প্রতিক্রিয়া কি হল? চক, এতিয়া কংগ্রেস এটা রাষ্ট্রীয় দল, অত্যন্ত শক্তিশালী দল। তেখেতসকলে প্রার্থী তালিকা দিওঁতেও যথেষ্টখিনি লেট করলে, বাৰু যিয়ে নহওক আজি এটা প্রার্থী তালিকা দিছে, আমি ওয়েলকাম কৰিছোঁ। আৰু আমি যিহেতু তিনিটা সমষ্টিত খেলিম, নগাঁও, ধুবুৰী আৰু করিমগঞ্জ, এই তিনিটা সমষ্টিত তেখেতসকলে আমাৰ আগত প্ৰতিদ্বন্দ্বিতা আগবাৰো। বাকি সিটবিলাকত আমি অলরেডি এন্টি বিজেপি শক্তিশালী প্রার্থীকে আমি ভোট দিবলৈ আহ্বান জনাম। সেইটো দলে ইমিডিয়েট আমি এটা সিদ্ধান্ত লম। তেখেতসকলে যদি প্রার্থী দিছে, মই এইটোর বিরুদ্ধে সপক্ষে কব নোখোজো, এই কারণে এইটো এটা পুরানা রেজিস্টার্ড রিকগনাইজ পলিটিক্যাল পার্টি, সিহঁতে সিহঁতর দলের সিদ্ধান্ত লওয়ার অধিকার সিহঁতর আছে। কিন্তু মই দেখিছোঁ যে বাকি কিছু ঠাইত যে প্রার্থীবিলাক দিছে, তেখেতসকলে বিভিন্ন ঠাইত কথা উত্থাপিত হয়ে আছে যে বিজেপির ডিকটেশন মতে দিছে, কৰবাত বিজেপির কথা মতে দিছে। আর কংগ্রেসের আজির যেটা অবস্থা, চারিওপিনে তেখেতসকলের যেটো এটা এটাকে উইকেট পড়ি আছে, ওয়ার্কিং প্রেসিডেন্ট গোল, কেইবাজনো বিধায়ক তেখেতসকল নোহোৱা হল, যিবিলাক আছে এইবিলাক সন্দেহের ভিতর আবর্তত আছে। তো এইবিলাক লৈ মই খুব একটা বেশি কথা কব নোখোজো। অহা কাইলে আমার যেটো আপনাদের নিশ্চয় জানে, আমার সমষ্টিত অহা কাইলে আমার কংগ্রেসের প্রার্থী আহিব গৈ আছে, আমার রহিম লোচন ডাঙরিয়া। তেখেতে শুনিছো বহুত কেইটা বিধায়ক সিধায়ক লৈ, বহুত কেইটা বিধায়ক লৈ মানকাস্তর আহিব। কিন্তু আজি রাস্তা দিয়ে আহোঁতে স্টেজটো দিছোঁ, তাত 2 বিঘা 1.5 বিঘা এটা মাটি আছে, তার আধা ঠাই এরি প্লেন্ডেল করেছে, আর এই আধাটি ইমান ঠেককে করেছে, মানে 2 বিঘার 1 বিঘা বাদ দি করেছে, আর 1 বিঘার মাঝে তো রাইট সাইড তো বাদ দি করেছে, স্টেজটু আগুয়ে এনেছে, পিছফেলে জাগায় নি। দ্যাট মিন্স কিমানখিনি মানুষ ধরব, সেইখিন বর্ষে পরে 1.5 হাজার মানুষ ধরার সম্ভাবনা আছে। তো সে এনেকা একটা মিটিং কংগ্রেসের প্রার্থীর মানকাসর সমষ্টির আহি যদি এনেকা দুরবস্থা এতিয়াই দেখা পাও, তেতিয়াহলে অবত কি হব? তো এইবিলাকৰ জৰিয়তে দেখিলে স্পষ্টভাৱে গম পাব তেখেতসকলৰ মানুহ কিমান হ'ব। তো আল্টিমেটলি তেখেতসকলৰ এই সভা যথেষ্টখিনি যে ভাল নহয় এইটো স্পষ্ট। আৰু মানকাস্তৰৰ প্ৰতি মানুহৰ কংগ্ৰেছৰ প্ৰতি এটা অৰিহা ভাৱ আহি গৈছে, কাৰণ কংগ্ৰেছৰ হাইকমাণ্ডৰ যি অৱস্থা, ন্যায় যাত্ৰাত যেনেকুৱা মানুহৰ দেখিছোঁ কম মানুহ হৈছিল বা ক'তো ভাল পজিশ্যন পোৱা নাই, তো কংগ্ৰেছৰ ভাল ৰিজাল্ট আশা কৰিব নোৱাৰি, এই কথাটো স্পষ্ট। বাকি বাকি সমষ্টিতে আপোনালোকে মানে হেৰি নিদিলে কিয়, কেন্দ্ৰত নিদিলে কিয়, বিজেপি আমি ৱাক অভাৰ দিবলৈ নিদিলে নেকি? না, আসলে আমি মূল কথাটো হৈছে যে আমি বাকি সমষ্টিখিনিক আমি প্ৰাৰ্থী কাৰণে আগবঢ়োৱা নাই, যে আমি বিচাৰোঁ যে বিজেপি বিৰোধী চেকুলাৰ লাইক মাইণ্ডেড পলিটিকেল পাৰ্টি জিকি আহক, সাম্প্ৰদায়িক বিজেপি আৰু এই ভ্ৰষ্টাচাৰী বিজেপিক প্ৰতিহত কৰিব লাগিব, যিটো বিজেপিৰ সময়ত সংবিধান আজি কোনো ধৰণে মানি থকা নাই। আজি কা আনিলে আপোনালোকে দেখা পাইছে সংবিধান বহিৰ্ভূতভাৱে, আপনাদের দেখা পাইছে যে আজি আমার মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1935 ভায়োলেশন করলে, কাজি অ্যাক্ট 1880 ভায়োলেশন করলে, হিজাব লৈ তেখেতসকলের প্রবলেম, আজান লৈ তেখেতসকলের প্রবলেম, মাদ্রাসা বন্ধ করে আছে, শিক্ষা অনুষ্ঠানবিলাক বন্ধ করে আছে। তো একটা স্বৈরাচারী একটা সরকার আর একটা সাম্প্রদায়িক সরকার, ধর্মর ভিত্তিক নাগরিকত্ব প্রদান করার যে ব্যবস্থা, এইবিলাকর প্রতি লক্ষ্য রেখে আমি দেখেছি এই সরকার তৃষ্টি থাকার কোনো অধিকার নাই। সেই কারণে বিজেপি বিরোধী শক্তিবিলাক একলগ হৈ বা প্রার্থীবিলাক জিকি যদি বিজেপির আগত তার প্রত্যাহ্বান সৃষ্টি করিব পারে, সেই কারণে আমি সকল সিটত প্রার্থী দি সেকুলার ভোট যেখিনি আছে, যেখিনি আমার সেকুলার যেখিনি ভোট, গণতান্ত্রিক যেখিনি ভোট আছে, সেই ভোটখিনি যাতে ডিভিজন নহয়, ভাগ ভাগ নহয়, তার কারণে আমি সকল ঠাইত প্রার্থী দিয়া নাই। যত আমার দলের শক্তিশালী ভেটি আছে, যত আমার জিকিব পৰা অবস্থাত আছো, তাত আমি প্রার্থী দিছো, অকল 3টা দিছো, বাকি 11টা আমি কংগ্রেসের কারণে দিছো। এবার দেখা গেছে ধুবুরী সমষ্টিত কিন্তু দেখা গেছে যে আজমল 3টাইম আছিল, কিন্তু এবার এক ভেটান লিডার বলে কব লাগবে গৌরব গগৈ, জাভেদ ইসলাম এবার প্রার্থিত্ব লাভ করেছে। আসাম রকিবুল হুসেন ডাঙরি আমার প্রার্থিত্ব আহিছে, আর জাভেদ ইসলাম ডাঙরি আমার তো আহিছে। মই জাভেদ ইসলামের কথা ইমান বেশিকে নকও, সি মূল সমষ্টির এজন সমন্বয় বিধায়ক আছিল, তেখেতক মই অত্যন্ত শ্রদ্ধা করো, মই দাদা নিচিনাকে মানো জাভেদ ইসলামক। কিন্তু যাবার দেখিছো 2,36,000 ভোটের মাজত কিনা 35,000 না কিনা একটা ভোট পাইছে, তো এইবার কিমানখিনি পাব না জানো, কিন্তু তেখেতর ভোটর কিমানখিনি এজিপির সংগঠন আছে এই 11টা 12টা সমষ্টিত। আজি বরপেটার পর 3-4টা সমষ্টি আমার তাত আহিছে, বরপেটা অভয়পুরীর পর 1টা সমষ্টি, বরপেটার পর 3টা সমষ্টি আমার তাত আহিছে, তাত এজিপির কিমানখিনি ভেটি আছে, গোটেই ধুবুরী পার্লামেন্ট কিমানখিনি ভেটি আছে, এইবোৰ ডিপেন্ড করব। আর এজিপি আর বিজেপি দুটা মিলি তেখেতসকলে করেছে, আর বিজেপি সকল সিদ্ধান্ত এন্টি মুসলিম লৈ আছে, সেই কারণে এজিপিক ভোট দেওয়ার সম্ভাবনা তেনেই কম। রহিমুল হোসেন ডাঙরিয়া হাই প্রোফাইল নেতা, তেখেতক মানকাসরের মানুষে বা ধুবুরী মানুষে লগ নাপায়,
15 বছর আমার ধুবরীর আমার মানিকাসনে থেকে ইনচার্জ মিনিস্টার আছে, কোনোদিনই আমার মানে লগ পাওয়া নাই। তো আমার ইনচার্জ মিনিস্টার হয়ে থাকতে লগ পাওয়া নাই, আৰু এতিয়া আমাৰ বিধায় যেতিয়া সাংসদ হ'ব তেতিয়া তেখেতক কিমানখিনি পোৱা যাব। তো তেখেতৰ লগত কেইজন মানুহ মানকাচৰ আজি সুধক কেইজন মানুহৰ লগত তেখেতৰ জীৱনত দেখা হৈছে, এই 20 তেখেতৰ প্ৰায় 30 বছৰীয়া পলিটিক্স কেইদিন মানকাচৰ আহিছে। তো সেই এনেকুৱা অৱস্থাত এটা ভাল ভোট পাব বিশ্বাস নহয়, মোৰ বিশ্বাস নহয় তেখেতে যথেষ্টখিনি বেয়া হ'ব। আজমল চাহাব আকৌ অপ্ৰতিদ্বন্দ্বী হৈ জিকিব, বিগ মাৰ্জিনত জিকিব, ইণ্ডিয়াত হায়েষ্ট ভোট পাবলগীয়াও আছে। এই কথাবিলাক আপোনালোকে মনত ৰাখিব। থেংক ইউ।